দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এটা বিস্কুটের গুঁড়ো আর এখানে ময়দা আছে ময়দাটা ঢালতে পারিনি আমি ঢালবো একটা ডিম দেবো দুটো ডিম এনেছি একটাই নেব আর এটা বিস্কুটের ক্রিম বিস্কুট এনেছিলাম চকলেট টাইপের তো এই বিস্কুটের সাথে যেগুলো ক্রিমগুলো ছিল সেগুলো আমি সরিয়ে রেখেছি একটু নুন আছে এটাতে এটাতে চিনি গুঁড়ো আছে আর তার সাথে রয়েছে হচ্ছে এলাচ দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমুল দুধ আর একটু কফি নিয়েছি কেন নিয়েছি পরে বলছি আমুল দুধ আর কফিটা একটু এটা একটু চকলেট চকলেট বানানোর ইচ্ছা আছে কিন্তু চকলেটটা আমার আছে তাও আমার কাছে বাটারটা নেই তাই হচ্ছে রিফাইন অয়েল 1 কাপ নিয়ে নিয়েছি সব পরিমাণ মতন দিতে হবে বেকিং পাউডার এটা হচ্ছে বেকিং সোডা দেখতেই পাচ্ছ বেকিং সোডা বেকিং পাউডার আর এটা দুটো চকলেট ছোট্ট এটা হচ্ছে জাস্ট মানে একটু সাজানোর জন্য বা কিছু দেখা যায় কি করা যায় আর হচ্ছে বাদাম কাজু নেব আমি ডাইট যেগুলো দিছে ডাইট এগুলো সব যেমন বিস্কুটের গুঁড়ো একে ছেলে নেব তোমার বাদাম লাগবে মা নর্মাল বাদাম মুড়ি ঘন্টা দিতে হয় তাহলে কাজু দিয়েছি এই কাজু দিয়েছি কাজু দিয়েছি কিশমিস দিয়েছি এই না নিউ ইয়ার কেক হচ্ছে তো তোমাদের 31শে ডিসেম্বর কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে মানে বলো আর হচ্ছে এটা হয়তো 31 তারিখে যদি না যায় আমি না দিতে পারি তো 31 তারিখে করছি তো 1 তারিখে হয়তো ভিডিওটা আসতে পারে অনেক ভিডিও জমে রয়েছে তাও তাও এইটা আমি 1 তারিখে দেবই এখনো আমি তোমাদেরকে দিইনি যে আমাদের 25শে ডিসেম্বর কেমন ভাবে আমি পার্টি করলাম আমরা পার্টি বলতে ঘরোয়া পার্টি আমরা সব নিজেরা মিলে করেছি যে কেমনভাবে করেছি তোমাদেরকে অবশ্যই মানে দেখানো হয়নি দেবো সব ধীরে সুস্থে বললাম না অনেক ভিডিও রয়েছে দেখো আমার চালা হয়ে গেছে এবার আমি ময়দাটা চেড়ে ময়দাটাও একটু চেড়ে নেবো যতটুকু নেবো মা বলেছে ছোট্ট করে করতে অল্প করেই করবো কারণ বেশি করে লাভ নেই খুব বেশি নেব না বাটারটা থাকলে ভালো হতো তোমরা যদি পারো বাটার হোক ঘি হোক যেটা ইচ্ছা দিতে পারো আরেকদিন ইচ্ছা আছে আমি সুজির করার ইচ্ছা আছে জানো আমি এগুলো দিয়ে করেছি নর্মালি কিন্তু আমি সুজির কখনো করিনি খুব ইচ্ছা সুজির যখন হয় একবার ট্রাই করতে হবে তো ঠিক ময়দাটাও চেনে নেব এসেন্সিয়াল অয়েলটা দিইনি দিলে বেটার হতো দেখি কি করা যায় দুপুরের দিকে আমি এখন করতে মানে একটু এগুলো ব্যাটারটা করে দিয়ে কিছুক্ষণ কি বলতো একটু ইসে করলে তাহলে ফুলবে আর এটা এটা তুমি মেশিনে আমাদের যেমন মেশিন আছে ব্লেন্ড করার হাতেই হাতেও করা যায় এবার দেখি আমি কোনটাতে করে দেখাবো তোমরা হাতেও করতে পারো মেশিনেও করতে পারো আর যারা চাইবা বেকিং পাউডার যাদের আছে
চাইবে তারা বেকিং পাউডার বেকিং সরি পাউডার না বেকিং কাগজ যদি থাকে বেকিং কাগজ তাহলে খুব ভালো আমার বেকিং কাগজ আমি ইউজ করি না আমি ইউজ করি না নরমালি আমি নরমালি এসে দিয়ে নরমাল কাগজ দিয়ে ইউজ করি তাও দেখি কী করা যায় এই দেখো পড়বে চিনি গুঁড়োটাকেও আমি ছেড়েই নেব এখন অল্প দিলাম যদি লাগে আবার দেব বিস্কুট গুঁড়ো আর হচ্ছে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম চিনি গুঁড়োটা হচ্ছে কি কি দিয়েছি চিনি গুঁড়োটা চিনি গুঁড়োতে কি কি দিয়েছি তার মধ্যে এলাচ দিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে মিক্সি আছে তোমরা মিক্সিতে করতে পারো এই দেখ এটা আমুল দুধ আর হচ্ছে একটু কফি পাউডার আছে তো আমুল দুধ কফি পাউডারটা আমি পুরোটাই দিয়ে দিলাম মানে কি হয় বলো তো যে এই দেখো বুঝতেই পারছো এখানে কতগুলো এসে রয়েছে এগুলো ভালো একটা সেই ভালো হয় এটা চেনে না আমার মানে আমার মনে হয় ভালো যত ড্রাই উপকরণ আছে সব দিয়ে দেবে এটা বেকিং সোডা আচ্ছা এই চিনি গুঁড়োটা বের হয়েছে একটু বাঁচিয়ে দিয়ে দিলাম একটু সামান্য নুন ফেলে দেবা কারণ মিষ্টির ভাবটা যাতে বোঝা যায় তাই জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম এই দেখো এটা রিফাইন তেল তোমাদের যদি কাছে ঘি থাকে ঘিও দিতে পারো রিফাইন তেলও দেওয়া যায় বাটারও দেওয়া যায় আমার কাছে বাটারটা নেই আর আমি আনলামও না তো দেখো এক কাপ রিফাইন তেল দিয়ে দাও আমি বেকিং পাউডারটা এই যে এটা বেকিং পাউডার আর দিয়ে দিলাম ডিমটা তো দেখতেই পেলে এইসব জিনিস দেওয়া হয়েছে এবার মা হাতেই খাবো অল্প কিছু বাদাম দিয়ে দিলাম হাতেই করি একটু জল হবে গরম জল ভালো করে এই দেখো ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলিয়ে নিচ্ছি একটু মিষ্টিটা চেকিং করে নিয়ে তারপরে আমি কিন্তু কেকের যে চকলেট বিস্কুটের যে চকলেটগুলো ছিল
সেগুলো দিয়ে দিলো। আর এক সাইড দিয়ে গুলাটা যখন মানে ইসে করে ফেটাবে এক সাইড, মানে ধরো আমি এইভাবে ফেটাচ্ছি, এইভাবে যত ফেটাবে তত কিন্তু ভালো। আমার মেশিন আছে, আমি মেশিনটা ইউজ করলাম না তোমাদেরই জন্য, কারণ তোমাদের যাতে সুবিধা হয়, যাদের ঘরে কি মানে এরকম টাইপের বাটি দিয়েও তোমরা করতে পারো, বুঝলে। আমার তো বোল আছে, মানে এইটার বাটি আছে, তো সেই বাটিতেই আমি করবো, তোমাদের করে দেখাবো। আর যখন তোমরা ক্রিম কেক বানাবে তখন কিন্তু এর ভেতর কাজু কিশমিস কিছু আগে দেবে না, যখন ক্রিম কেক বানানো হবে। দেখো ব্যাটারটা সত্যি খুব ভালো হয়েছে, আর যত ফেটাতে পারবে তত ভালো। তারপর তোমাদের ঘরে যদি, এখনকার দিনে সবার ঘরে ফ্রিজ থাকে, আর যদি ফ্রিজ না থাকে ঢেকে নর্মাল ঢেকে রেখে দাও, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে রেখে দাও, একটু ফুলবে তোমার ব্যাটারটা। যখন করবে ধরো এক ঘন্টা পর, এক দু ঘন্টা পর তুমি করতে পারো, তো যখন করবে তখন আরেকবার একটু সে গুলিয়ে তারপর করে নিবে। গুলিয়ে বলতে মানে ভালো করে একটু ব্লেন্ড করে তারপর তুমি করো। এগুলো আমরা কেটে নিচ্ছি হচ্ছে চকলেট, কিছু গার্নিশ করার জন্য কিছু কেকে দেব বলে, যদি না থাকে দেবে না। তো হ্যাঁ আবার আসবো, ঠিক এটা আমি দোকান থেকে এসে বসাবো কেকটা, তো ততক্ষণ ফ্রিজে দিয়ে দিয়েছি, ঢেকে রাখবো, ঢেকে রেখে দেব। তো ব্রেকফাস্ট আজকে ভাতই খাবো, দুদিন ধরে একটু ভাতই খাচ্ছি। এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা বড়া, এটা হচ্ছে আলু আছে, তারপর গাজর আছে। বড়া কইলে হয় না, মাছের তেলের বড়া। ও মাছের তেলের বড়া। আর এটা কি আলু গাজর আর কি দেওয়া আছে, মানে ছোট ছোট করে খুব কি দেখেছো, ছোট ছোট করে কাঁচা মালা, পেঁয়াজকলি বিট, পেঁয়াজকলি নেই। এটা কি সে লায়ের খোসার খোসা, বিট গাজর, বিট বিট গাজর নেই, এই গাজর আছে, বিট নেই, গাজর আলু আর হচ্ছে পেঁয়াজকলি দিয়ে ভাজা। কত সরুকো সরুকো কেটেছে, ভালো হয়েছে। আর মুড়ি ঘন্ট আমার সবসময়ের জন্য ফেভারিট। মাছের মাথার ডাল, হ্যালো, আবার চলে এসেছি দোকান থেকে, তো চলে এসেছি। এই দেখো আমার যে ব্যাটারটা একটু ফুলে গেছে দেখেছো, এবার আমি এই মোলটাতেই ভাবছি করব। তো মোলটাতে করার আগে এটা তো ধোয়া আমার আছে, তো আমার তেলটা এখানে আমি তেলটা মারিয়ে দেবো, এটা ভালো করে আগে গরম করে নিই, ভালো করে গরম করে নেবো, গরম করে তেলটা দিয়ে দেবো। কিন্তু আমি একটু ঘি ব্যবহার করতে পারি,
ভালো করে গরম করে নিচ্ছি, কারণ এই মূলটাতেই করবো, তাই জন্য একদম ভালো করে গরমটা হয়ে গেছে। আগে আমি তৈরি করে নিই, তারপরে আমি তোমাদেরকে মানে এসে করবো। এখানটা তেল দেবো, রিফাইন তেলই দেবো। দেখো আমি তেলটা নিয়ে এসে তেলটা চারিদিকে দিয়ে দেবো। তেলটা আমি কেন দিচ্ছি বলো তো, যাতে ভালোভাবে ওঠে। হ্যাঁ, এর জন্যই তেলটা দেওয়া, যাতে ভালোভাবে ওঠে। আর বাড়িটা ছোট, কারণ হচ্ছে আমি কেকটা খুব একটা বড় করতে চাইছি না, তাই জন্য তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানটা একটু আটা হোক ময়দা হোক একটু ছড়িয়ে দিতে হবে। দেখো আমার কাছে হাতে সামান্য আটা, এটাই আমি ছড়িয়ে দিলাম, একটু সামান্য একটু। কেন ছড়িয়ে দিলাম তোমরা বুঝতেই পারছো, যাতে ভালো করে ওঠে এটা, এর জন্য একটু সামান্য আটা লেগে না যায়। তো আরেকবার আমি একটু ব্যাটারটাকে একটু উপরে করে নেবো, করে বসিয়ে দেবো কেকটা। তো এটা দিয়ে করলাম, আটা লাগালাম না। অনেকদিন পর যেন আবার কেকটা সত্যি মানে এক বাবা চলে আসলে খাওয়া দাওয়া করতে হবে, এই জন্য আমি কাগজটা দিলাম না, কিন্তু তোমরা একটু কাগজটা দিয়ে নেবে। দেখো আমি একটু একটু গার্নিশ করার জন্য এগুলো একটু ছড়িয়ে দিলাম। এই দেখো আমার কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা চাটু বসিয়ে দেবো, দিয়ে দেবো, বসিয়ে দেবো পাক্কা দুটো, হালকা আঁচে বসাবে অলওয়েজ। তো এটা আধ ঘন্টাতে অনেক সময় হয়ে যায়, অনেক সময় এক ঘন্টাও লাগে। একটু এবার একটা কথা বলি, যখন দেখবে চেক করবে কি করে চেক করবে, একটা ছুরি নাও বা একটা টুথপিক নাও, টুথপিক নিলে সেটা দেখবে হয়ে যাওয়ার পর এরকম করে ঢুকিয়ে দেবে, যখন দেখবে হয়ে যাচ্ছে মনে হচ্ছে তখন দেখবে, যদি না লাগে ওইখানে তাহলে ওই জিনিসটা হয়ে গেছে, যদি লেগে যায় তাহলে বুঝবে হয়নি, এটাই হচ্ছে মেন কাজ। তো এটা বসে থাক, দেখো এটা হতে একটু টাইম লাগবে, মোটামুটি আধ ঘন্টা। দেখো অনেকটা আমি তোমাদের কাছে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি, অনেকটা দেখেছো, অনেকটাই হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, তুলে ফেলতে পারবো। মানে এবার এটাকে যখন আমি তুলবো, দেখতেই পাচ্ছো এটা কিন্তু এসে আর অল্প আছে করবে। এই দেখো, এই যে অল্প আছে করাই ভালো, কারণ তাহলে পুড়বে না, অনেক সময় পুড়ে যায়। আর তেল দেওয়া আছে, উঠেও যাও, চট করে উঠে যাবে, এই যে বেরিয়ে এসে দেখো, এটা ঠান্ডা হবে যখন তখন। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর কি দেখতে চাও বলবে। আমি তোমাকে মানে তোমাদেরকে
এই কেকে রে, এটা তো জাস্ট ফ্রুট কেক। এমনি আমি আগে যে কেকগুলো বানিয়েছি, অবশ্যই তোমরা যদি চাও আমি ফটো তুলে দেব, মানে আমার ফটো তোলা আছে সবগুলোর, মোটামুটি তোলা আছে কিছু কিছু, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে তো বলেই দিলাম, ঘরে ঘরে যা যা জিনিস থাকে তাই দিয়েই করা যায়। প্রথম প্রথম অল্প করে করো না, তারপর ভালো হলে বেশি করে করা যাবে, তাই না? এই দেখ এখন হচ্ছে কি ভাবে কিছুক্ষণ বন্ধ করে রাখ, তাপে যদি ইয়ে হয়। না দেখেছে, দেখেছো আমি ঢুকিয়েছিলাম এটাতে? এই দেখো কোনো কিছু ওঠেনি তো, এটা হয়ে গেছে টোটালটাই। এই যে একটা বাজে, দেখো কতটা ফুলেছে, তোমাদের বুঝতে পারছো? দেখেছো কতটা ফুলেছে? ভালো করে মাখলেই হয়ে যায়। এটা এক ঘন্টা লাগলো, গ্যাসে হালকা আছে করা হয়েছে, তো তাই জন্য হালকা আছে করে দেবে, নইলে পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি। তো এটা এখন তুলবো না, ঠিক মানে একটু ঠান্ডা হোক, আমি এটা ঢেকেই রাখবো এখানটায়, হবে হবে আর একটু হলে হবে, যদি কোনো জায়গায় কাঁচা থাকে তো হয়ে যাবে। আর এটা তুলবো আমি হচ্ছে ঠিক ঠান্ডাটা হবে তারপর, তাহলে খুব ভালোভাবে এমনি নিজেই পড়ে যাবে ধূপ করে, আমার কষ্ট করে কেটে সেরে বার করতে হবে না। তো তোমাদের কেমন লাগলো বলো, আর এটাকে আমি আর কেকটাকে কি ডিজাইন দেখাবো কি না জানি না, ঠিক আছে আমি এইটুকুতে এটা শেষ করে দিই। তো এটা ভাবে ভাবে হোক, মানে আমি কিন্তু বন্ধ গ্যাস বন্ধ, কিন্তু ভাবে 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 হোক এক ঘন্টা লাগে টাইম দিয়ে কেকটা হতে। আর হচ্ছে এটার নর্মাল তো কেকটা বানিয়েছি আমি, কিসমিস এগুলো তো দিয়েই দিয়েছি, তো দেখি ডিজাইন যদি করি অবশ্যই তোমাদেরকে একদম ফাইনাল লুকটা দেবো। আর যদি তোমরা ধরো ডিজাইন করতে চাও বা যে কোনো কিছু দিতে চাও, তাহলে একটু চিনি জল মিশিয়ে রেখে দেবে অল্প, সিরাম মানে জাস্ট বানানোর জন্য, এটাকে উল্টে যখন নেবে তখন ঠিক ঠান্ডা হলে উল্টাবে, কিন্তু আগে কেউ গরম অবস্থায় উল্টাতে যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, কেক ভেঙেও যেতে পারে, তাই জন্য আগে এসে ঠান্ডা হবে তারপর উল্টাবে। আর দেখবে যে ওইটা এসে হওয়ার পর চিনিটা চিনি জলটা দিয়ে দেবে, চিনি জলটা ভালো করে একটু মানে এসে যাবে ব্লেন্ড হয়ে যাবে, তখন তুমি চিনি জলটা দিয়ে তার উপরে একটু মানে শুকনোটা থাকে তো ওই শুকনোটাকে কাঞ্চি ইসে করে একটু একটু ছোটো করে দেয় বা কিছু কী বলবো ঠিক আমি বলতে পারছি না, তারপরে ডিজাইন করো যা ইচ্ছা তোমার যেটা ইচ্ছা। এটা কিন্তু আমি নর্মাল ফ্রুট কেক টাইপের বানিয়েছি, তো ক্রিম কেকে কিন্তু যদি ক্রিম কেক এগুলো করতে চাও তাহলে কিন্তু আগে থেকেই ওই কাজু এসব দেবে না, আগে থেকে ক্রিম কেক এগুলো করতে গেলে কাজু আগে থেকে দেবে না, বাবা করে বলছি। তো ওখানেই আমি আমার ভিডিও দেখো কোথায় উঠিয়েছিলাম রিং লাইটটা, বুঝতে পারছো না কীভাবে ভিডিও করি, একা একাই করতে হয় তো, তো কিছু করার নেই। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমার নতুন বন্ধু হলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই এই বান্ধবীটার রিকোয়েস্ট যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক দিন ধরে অনেক মানে চেষ্টা চলছে, যেভাবে তোমাদের যেটা ভালো লাগে সেটাই বলো, আমি সেটা করেই দেখাবো। এতটা খাচ্ছি কিন্তু খাটনি সত্যি কথা খুব খারাপ লাগে যখন কি মানে খেটে সেটা পাওয়া যায় না যে এতটা খাটা, তোমাদের জন্য কিন্তু সব কিছু, তোমরা কোনটাতে ভালো লাগবে এখনও বুঝতে পারছি না, তোমাদের যদি যেটা ভালো লাগে সেটাই বলো যে দিদি এই জিনিসটা করে দেখাও বা বল এই জিনিসটা করো ভালো লাগছে, তাহলে সেটাই আমরা মানে করবো প্রতিটা ইউটিউবের তোমাদের জন্য, পাবলিকের জন্য প্রতিটা ইউটিউবেরই হয় কিন্তু, তো অনেক চেষ্টা করছি অনেক, তোমরা দেখতে পারো আমার মানে ইউটিউবটা ঘেটে দেখতে পারো আমি কবে থেকে চেষ্টা করছি, কিন্তু বলে না ভাগ্য আমার ভাগ্য সাই দিচ্ছে না। প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো যাক তোমাদের 2023, আজকে আমি 2022 করলাম লাস্ট ডে। আর তো যাই হোক এই মানে 23টা যাতে সবার খুব ভালো যায়, তো সবাইকে আমার ভালোবাসা আর আমার বড়দের আমার প্রণাম, তো সবাই আশীর্বাদ করো যে সত্যিকারে যেটা নিয়ে আমি এগোচ্ছি যাতে ভালোভাবে এগোতে পারি। তো সবাই মানে কেমন লাগলো আমার ভিডিওটা বলো, কমেন্ট করে বলো যে আমার ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। টাটা। যেই যে কেকটা তুলবো এখন, তো কেকের ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কেক।